আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাগানে এসে কিছু মিষ্টি কুমড়া শাক তুলে নিলাম এবং সেই সাথে আপনাদের সাথে আজকে আমি আমার শেয়ার করব মিষ্টি কুমড়া গাছগুলোতে কতগুলো মিষ্টি কুমড়া এসেছে এবং কি খাবার আমি গাছগুলোতে দিয়েছিলাম। মাশাআল্লাহ, খুবই হেলদিভাবে গাছগুলো বেড়ে উঠেছে। একেবারে টমেটো গাছের উপর দিয়ে মিষ্টি কুমড়া গাছগুলো বেরিয়ে গেছে, চারদিকে দিয়ে শুধু পাতা ডগা ছাড়ছে, সেই সাথে পাতার ভেতরে ভেতরে রয়েছে মিষ্টি কুমড়া। আলহামদুলিল্লাহ, গাছগুলো অনেক সতেজ এবং দেখেই বোঝা যাচ্ছে কতটা হেলদি গাছগুলো। মিষ্টি কুমড়া গাছ কিন্তু অন্যান্য গাছের মতো ঠিক তেমন যত্ন করতে হয় না, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি বরাবরই গাছগুলো লাগিয়ে দিলে সেটার মধ্যে একটু লিকুইড সার দিলে গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে এবং ঠান্ডার মধ্যেও কিন্তু লাউ গাছের মতো না যে সেগুলো বাড়ে না, সেগুলো যতই ঠান্ডা পড়ুক শেষ পর্যন্ত কিন্তু মিষ্টি কুমড়াগুলো বড় হতে থাকে যতদিন সে পারে। এখানে মাশাল্লাহ ভেতরে অনেকগুলো পাতা কেটে দিয়েছি দেখার জন্য, যে পাতাগুলো কেটেছি সেগুলো পুরনো হলেও কচি। এখানে রয়েছে একটা, এখানে প্রায় 19 থেকে 20টা মিষ্টি কুমড়া হয়েছে আমার, এবং কিছু কিছু মিষ্টি কুমড়া অনেক বড় হয়ে গেছে। এগুলো আমি বাজার থেকে যে বীজটা এনেছিলাম সেই বীজটাকে সংগ্রহ করে তারপরে ড্রাই করে রেখে দিয়েছিলাম, যে মিষ্টি কুমড়াটা খুব ভালো ছিল। তারপরে এবছর একেবারে 2-3 মাস আগে হবে এগুলোকে মাটিতে পুঁতেছিলাম। আলহামদুলিল্লাহ খুবই হেলদিভাবে বেরোচ্ছে, পাতাটা এত বড় বড় হচ্ছে যে আমার হাতে 3 থেকে 4টা হাত একসাথে করলে একটা পাতা। এখানেও রয়েছে, তারপরে কিছুটা উঁচু করার জন্য আমি এভাবে এখানেও রয়েছে একটু লাঠি দিয়ে দিয়েছিলাম যাতে মিষ্টি কুমড়ার পাতাগুলো একটু উপরে থাকে। এখানে অনেকগুলোই কিন্তু বেশ খানিকটাই বড় হয়েছে এবং এগুলোকে আরও বড় করা যাবে হারভেস্ট না করা না করতে চাইলে, আবার কচি অবস্থাতেও হারভেস্ট করা যাবে। এবং এগুলো যদি একটু পোক্ত অবস্থায় গাছে রাখা যায় তবে কিন্তু 5 থেকে 6 মাসের উপরে এগুলো ঘরে রেখে আমরা খেতে পারি। আমি প্রায় 7-8 মাস রেখেছি লাস্ট ইয়ারেরটা এবং তারপরেও একেবারেই ভালো ছিল, মিষ্টি কুমড়া সাধারণত তেমনভাবে নষ্ট হয়ে যায় না। এখানে অনেকগুলো গাছকে এতটাই নিচে নেমে গেছে, হাঁটার জায়গা ছিল না, আমি উপরে উঠিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও প্রায় 3টা মিষ্টি কুমড়া বেরিয়েছে। এখানেও রয়েছে, ভেতরে ভেতরে যে কত রয়েছে সেটা আসলে ভেতরে দেখা সম্ভব না। এই গাছগুলোতে আমি যে খাবারটা দিয়েছিলাম, আমার কম্পোস্ট যে পচানো যে সার, ঘরের সারগুলো পচানো পানিটা আমি এই গাছগুলোতে ব্যবহার করেছিলাম। আমি পুরো বাগানেই যেহেতু মাটিতে ড্রাই ফুড ছিটিয়ে মানে সারটা দেওয়া সম্ভব না, সেজন্যই যে কোনো সারই আমি দিয়েছি পানির সাথে লিকুইড মিশ করে, তাতে যে কাজটা হয় খুব দ্রুত গাছগুলোতে খাবারটা পৌঁছে যায়। আর যখন আমরা ড্রাই প্ল্যান্ট ফুডগুলো দেই সেগুলো কন্টেনারে দিলে ঠিক আছে, কিন্তু মাটিতে ছিটিয়ে দিলে সেটা অনেকটাই পরিমাণে বেশি লাগে এবং সেই সাথে এগুলো কার্যকারিতা করতেও কিন্তু একটু সময় লাগে, কার্যকর হতেও কিন্তু সময় লাগে। মাশাআল্লাহ অনেকগুলোই এভাবে দেওয়ার ফলে যখনই পেরেছি এই লিকুইড পানিগুলো আমি গাছের মধ্যে উইকলি দেওয়ার চেষ্টা করেছিলাম, তার ফলে দেখলাম যে গাছগুলো অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে। একই সার কিন্তু আমি লাউ গাছ, তারপরে ক্রোজেট, ম্যারো সবগুলো গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং সবগুলো গাছ থেকেই আমি প্রচুর সবজি হারভেস্ট করতে পারছি। ভেতরে ভেতরে এখনও অনেক মিষ্টি কুমড়া, যেটা হয়তো আমি দেখা আমার পক্ষে সম্ভব না একেবারে, তবে গাছগুলো নষ্ট হয়ে যাবে।
তারপরে যখন একেবারে কেটে ফেলবো তখন আলাদা কথা, আর একেবারে এন্ড অফ উইন্টার আসার আগ পর্যন্ত কিন্তু মিষ্টি কুমড়াগুলো বড় হতেই থাকবে। সেই সাথে এই গাছে যখনই দেখেছি কোনো মানে হলদে পাতা, এগুলোকে কেটে দিয়েছিলাম। আর পাতা এভাবে কেটে নিয়ে আমরা রান্না করতে পারি, এবং সেই সাথে পাতাগুলোকে কিন্তু আমরা সংরক্ষণও করতে পারি। সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিষ্টি কুমড়া এবং লাউ শাকের পাতা আমরা নেক্সট ইয়ারের জন্য সংগ্রহ করব। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে আমার মিষ্টি কুমড়া গাছের আপডেট শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।